পুরো গ্রাম জুড়ে পাখিদের কিচিরমিচির শব্দ, গাছে গাছে বাসা বেঁধেছে শামুকখোল, বাদুর, রাতচরা, হারগিলা আর পানকৌড়ি। নিভৃত এই পল্লীতে প্রকৃতির অপরূপ খেয়ালে মেতে উঠেছে দেশি বিদেশি নানান জাতের সব পাখি। প্রায় দেড় যুগ ধরেই গ্রীষ্মকালে পাখিদের এমন আনাগোনা চলছে বলে জানালেন এলাকাবাসী। এই পাখির যেখানে বসবাস তার নিচেই আমার বাসা। এদের কলকাকলিতে আমার মন সারাক্ষণ মানে প্রফুল্ল হয়ে থাকে। অপরূপ এই দৃশ্য দেখতে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। পিচ ঢালাই রাস্তা দিলে দর্শনার্থীরা সহ আমরা খুব উপকৃত হব। কানাইপুর গ্রামকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুললে একদিকে যেমন ব্যবস্থা হবে সুস্থ বিনোদনের, অন্যদিকে বিপুল পরিমাণ অর্থ যুক্ত হবে সরকারের রাজস্ব খাতে। পাখিদের রোগবালাই থেকে দূরে রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা বিভিন্ন সময় তাদের খাদ্যের কিন্তু সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী এলাকায় কিছু কিছু খাবার যেগুলি তারা খেতে পারে সেই বিষয়টাও কিন্তু আমরা অ্যাড্রেস করতেছি।